মিস্টার তারিক রহমান উনি বলেছেন যে মানুষের মনকে জয় করতে হবে, ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। বার্তা একটাই, এবং কোনো প্রকার অসাংগঠনিক কাজ আমরা কিন্তু ছাড় দিচ্ছি না। সমস্ত ঘটনারই কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং নিচ্ছি। শহীদদের আমি ইতিমধ্যে আমার একটি বক্তব্য বলেছি, শহীদের রক্তের সাথে কোনো আপোষ করা যাবে না, এবং শহীদদের এই সপ্তজনতার গণপুত্থান যেটা বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের জন্য দেশটায় তারেক রহমান যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন, সেই আন্দোলনে কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি কিন্তু রচিত হয়েছিল তখন থেকে, 15.5 বছর আগে থেকেই, যখন আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় এসে একটা ফ্যাসিস্ট রেজিমকে চালু করেছিল তখন থেকেই। আর আমাদের এই আন্দোলনে 460 জনেরও বেশি এখন পর্যন্ত আমাদের শহীদ হয়েছে। তো শহীদদের ব্যাপারে আমরা একটাই, এই শহীদদের পরিবারের পাশে আমরা আছি, এবং বিএনপি আছে, দেশটার তারেক রহমান আছেন, আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি গেলে শহীদদের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমরা এখন সকলের খোঁজখবর রাখার চেষ্টা করতেছি। এই নলসিটিতে কোথায় 2 জন শহীদ হয়েছেন, আমরা তাদের কবর জিয়ারত করার আমাদের একটা কর্মসূচি আছে, আমরা ইনশাআল্লাহ তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একদম ক্লিয়ার একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা যেটা বুঝতেছি যে মানুষের পাশে থাকতে হবে, মানুষ আর রাজনীতি কিন্তু আমরা আমাদের রাজনীতি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের জন্য। এখানে দুর্গাপূজার প্রসঙ্গে আপনি যেই প্রশ্নটা করেছেন, বিএনপি সবসময়ই কিন্তু সমস্ত সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য কাজ করে। এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জন্য আমরা ইতিমধ্যে কিন্তু 5ই আগস্টের পরে অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, এর মধ্যে মন্দিরের সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই কিন্তু সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিল, যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে বাংলাদেশে কোনো অবস্থাতেই সরকারের পট পরিবর্তন হলে যে তাদের 5 লক্ষ লোক মারা যাবে, তাদের কিন্তু সেই আশঙ্কা কিন্তু একদম অমূলক ছিল, এটা প্রমাণিত হয়েছে। আমরা কিন্তু সর্ব অবস্থায় সাধারণ মানুষের, জনগণের জানমাল নিরাপত্তার নিশ্চিত কাজ করছি। এবার আমরা যে 3 সংগঠন আমরা সমস্ত বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি করছি, গতকালকে আমরা মতবিনিময় সভা করেছি, পার্টলি গণসংযোগও করেছি, আজকে সম্পৃক্ত এই গণসংযোগের কাজ করছি। বার্তা একটাই, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থাকা।